হঠাৎ কি এমন হলো ছ লক্ষ টাকা ফুটবল ধামাকার খেলার মাঝখানে সমস্ত দর্শক মাঠের মধ্যে চড়া হলো লুটপাট শুরু করলো সমস্ত কিছু ভেঙে চুরমার করা শুরু করলো দ্বিতীয় দিনের খুদগড়ের খেলায় হঠাৎ কেন এমন হলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন থার্ড খেলা সু শেষ হলো দুপুর দেড়টা নাগাদ তারপরের খেলা পথিক ইলেভেন বাঁকুড়া ভার্সেস কিংফিশার এফসি পটকার খেলা থার্ড খেলাতে সিএফএল প্লেয়ার সমস্ত সিএফএল প্লেয়ার যেমন বাসুদেব মান্ডি গণেশ বেসরা জিতেন মুর্মুর মতো প্লেয়াররা খেললো। পেনাল্টি শ্যুট আউটে তারা জয়লাভ করার পর মাঠ ছাড়ার পর পথিক ইলেভেন বাঁকুড়া মাঠে নামল তারপরই হঠাৎ কিছুক্ষণের মধ্যে কেন দর্শকরা মাঠের মধ্যে পথিক ইলেভেন বাঁকুড়া মাঠে নামলো প্রায় দশ মিনিট ওয়ার্ম আপ করার পর যখন তাদের ওপোনেন্ট টিম কিংফিশার এফসি পটকা মাঠের মধ্যে নামেনি দর্শকরা হঠাৎ উত্তেজনা শুরু করলো মাঠের বাইরে গন্ডগোল শুরু করলো চেঁচামেচি শুরু করলো যে খেলা এখনও চালু হচ্ছে না কেন কমিটি জবাব দাও কারণ প্রত্যেকেই টাকা দিয়ে চল্লিশ টাকা পার হেড টাকা দিয়ে খেলা দেখতে ঢুকেছে যথেষ্ট ভালো খেলা হয়েছিল প্রথম দিন দ্বিতীয় দিনও যথেষ্ট ভালো খেলা চলছিল মাঠের মধ্যে কমিটি রেফারিরা খুব সুন্দর সুন্দর প্লেয়ার এসছিল রেফারিরাও খুব সুন্দর খেলা পরিচালনা করছিল দর্শকরা শান্তভাবে খেলাও দেখছিল এমনকি সোশ্যাল তো আমার মতো অনেক ইউটিউবার এসে সেই খেলা সোশ্যাল মিডিয়াতেও প্রচার করছিলো যারা বাইরে থাকছে তারা সেই খেলা দেখার জন্য কিংফিশার এফসি পটকা যখন মাঠে নামেনি প্রায় পনেরো কুড়ি মিনিট অতিবাহিত হলো দর্শকরা আস্তে আস্তে হঠাৎ মাঠের মধ্যে প্রবেশ করে শুরু করল সেই পর্যন্ত তো ঠিক ছিল হঠাৎ তারপর কি এমন হলো যে দর্শকরা এতটা চড়াও হয়ে গেল কমেটির উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেটালের ব্যবস্থা ছিল নাইট খেলার জন্য সেই মেটালগুলো দর্শকরা খেলে দি খুলে দিচ্ছে দর্শকদের সুবিধার্থে যাতে দর্শকরা রোদ না পায় যে সিলিং বানিয়েছিলো সেই সিলিংগুলোও কিন্তু দর্শকরা নিজেরাই ছিঁড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দর্শকরা কি নোংরা কাজটা করছে বুঝতে পারছি খেলা হয়নি কমিটির জন্য দায়ী খেলা লেট হচ্ছিল মেটালগুলো দেখুন অত অত টাকার মেটাল যেগুলো নাইট খেলার জন্য ব্যবহার করা হয়েছিল যদি কোনো কারণে খেলার রাত্রি রাত্রি হয়ে যায় আলোর ব্যবস্থা ছিল সেই মেটালগুলো দর্শকরা খুলে ভেঙে দিচ্ছে যে ঘেরাটা ছিল দর্শকদের জন্য যে ঘেরার ভেতরে দর্শকরা খেলা দেখছিল সেটাও ছিঁড়ে দিয়েছে দর্শকরা আমার কাছে আমার এখন এখানে একটাই প্রশ্ন যে খেলা হয়নি টিম মাঠে নামেনি এর জন্য কমেডি বুঝবে কমেডি দায়ী যে ডেকোরেটার বন্ধু এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল আমাদের মতো দর্শকদের জন্য তার এত বড়ো ক্ষতি করে দর্শকরা কি পেল আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মাঠের মধ্যে পুরো দর্শক ভর্তি হয়ে গেছে প্রায় পাঁচ সাত হাজার দর্শক শুধু ভাঙা চোরা যে স্টেজটা বানিয়েছিলো স্টেজটার অবস্থা দেখুন খেলা হয়নি টিম আসেনি এর জন্য কমিটি দায়ী কমিটি কি করবে কমিটি ডিসিশান নেবে কমিটি ডিসিশান নেয়নি তার জন্য দর্শকরা ক্ষুব্ধ হয়েছে এটা ক্ষুব্ধ হওয়ারই ব্যাপার কিন্তু এই যে ভাঙা চোরা ডেকোরেটারের প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার সম্পত্তি জেনারেটার লাইট এত কাপড় সব কিছু ভেঙে দর্শকরা শেষ করে দিল আপনার কমেন্ট করে জানান এখানে কি দর্শকরা ভুল না কমেডি ভুল দর্শকরা যে কাজটা করলো সেই কাজটা ঠিক তো খুদগড়ের যে ছ লাখ টাকা ফুটবল ধামাকা ছিল ঠিক এই কারণের জন্যই টিম মাঠে নামেনি বলেই খেলাটা দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের শেষ খেলাটার হয়নি তিনটে খেলা হওয়ার পর খেলা ক্যান্সেল হয়ে যায় তো এই কারণের জন্যই সেকেন্ড দিনের তিনটে খেলায় আমি লাইভ দেখাতে পেরেছিলাম যারা চ্যানেলে জানতে চেয়েছিলে যে কেন দাদা লাইভ হচ্ছে না কেন খেলা স্টপ আছে এটাই তার মূল কারণ ছিল যে এই কারণের জন্যই খেলা স্টপ ছিল তো যারা ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন কমেন্ট করে আপনাদের মতামত জানান এখানে কার দোষ কেন এমনটা হলো ধন্যবাদ